ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن استنى بسنته إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه، تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم، وتغل فيه مردة الشياطين، لله فيه ليلة خير من ألف شهر، من حرم خيرها فقد حرم. رواه النسائي وكما قال عليه الصلاة والسلام. সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যারা যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, বাংলাদেশ, ভারত এবং বিশেষ করে প্রবাসে যারা দেখছেন, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমরা আজকের লাইভ প্রোগ্রামটি শুরু করছি। আজকে আল হুদা ওয়ান নূর মিডিয়ার পক্ষ থেকে রমাদানের প্রস্তুতি শুরু। আমরা সংক্ষিপ্তভাবে কিছু প্রস্তুতির কথা উল্লেখ করব এবং সেগুলো আমাদের সামনে যে রমাদান রয়েছে সেই রমাদানে বাস্তবায়ন করার চেষ্টা করব বিতৌফিকিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে ঈমানদার যারা রয়েছে তাদেরকে লক্ষ্য করে সিয়াম ফরজ হওয়ার কথা জানিয়েছেন এবং এই সিয়াম পূর্ববর্তী সমস্ত জাতিদের উপরে ফরজ ছিল এবং ইসলামের উদ্দেশ্য কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমাদের সামনে যেহেতু রমাদান মাস, সিয়ামের মাস, তো এই গুরুত্বপূর্ণ এই মাসটি, যে মাসে আমলের মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হয়, নিজেদের ঈমানকে পরিপূর্ণ করতে হয়, নিজেদের তাকওয়ার পর্যায়কে বাড়িয়ে নিতে হয়, জীবনের ভুল ত্রুটিগুলোকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হয়, ক্ষমার আর ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত হতে হয়। তো এমন একটি গুরুত্বপূর্ণ মাস এবং এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমল এবং ক্ষমা, জান্নাত এবং জাহান্নাম থেকে মাগফিরাতের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর জন্য অবশ্যই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ। তো আমরা খুব সংক্ষিপ্তে কয়েকটি বিষয় তুলে ধরবো প্রস্তুতি স্বরূপ, কেননা এখানে অনেক বিষয় আসতে পারে। আমার নজরে যে বিষয়টি এসেছে কয়েকটি বিষয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা সিয়ামের ব্যাপারে প্রস্তুতি স্বরূপ যে বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব। অর্থাৎ আমরা সিয়াম রাখার পূর্বে অবশ্যই আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করে নিব, কেননা অনেকে অনেক কারণে সিয়াম রাখতে পারে। তো অনেকে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সিয়াম রাখতে পারে, অথবা সমাজের যে লোক লজ্জা রয়েছে, লৌকিকতা রয়েছে, সেজন্য রাখতে পারে। পরিবারের ছোটরা রাখে, বড় হিসাবে যদি না রাখে তাহলে কেমন দেখায়, সেই জন্য রাখতে পারে।
অথবা আত্মীয় স্বজনের লজ্জা থেকে বাঁচার জন্য রাখতে পারে, অথবা যে কোনো কারণে, অথবা রমজান আসছে সেই জন্য রাখতে হবে, না রাখলে বিষয়টা কেমন, সমাজের মুসল্লি বা অন্যরা কি বলবে, এরকম নানাবিধ বিষয়ের কারণে, নানাবিধ কারণে সিয়াম রাখতে পারে। কিন্তু আসলে সিয়াম কি জন্য আমরা রাখব? শুধুমাত্র সিয়াম নয়, সমস্ত ইবাদতের পূর্বেই নিয়তকে পরিশুদ্ধ করতে হয়। ইখলাস, ইখলাসের সাথে ইবাদত পালন করতে হয়। ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। ইবাদতের মূল প্রথম দুটি শর্তের মধ্যে একটি হচ্ছে ইখলাস, আরেকটি হচ্ছে মোতাবেআতুর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইখলাস সম্পর্কে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইনের মধ্যে, যে আমি কি আপনাকে আদিষ্ট করিনি যে আল্লাহর জন্য ইখলাস ভাবে দিন পালন করবেন? তো আমল কবুল হওয়ার জন্য ইখলাস শর্ত এবং মোতাবেআতুর রাসূল শর্ত। আমরা নিয়ত নিয়ে কথা বলছি। নিয়ত হচ্ছে মনের সংকল্প এবং ইচ্ছা, কসদু ওয়াল ইরাদা। তো আমরা এই নিয়তকে পরিশুদ্ধ করব, কি কারণে আমরা সিয়াম পালন করছি এবং কেন সিয়াম পালন করব, কেননা নিয়তের উপরেই সমস্ত আমল ভিত্তি করে, নিয়তের উপর ভিত্তি করে আমলের সওয়াব এবং এটা বিফলে যায়। যেমনিভাবে সহিহুল বুখারীর প্রথম হাদিসে উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নিশ্চয়ই সমস্ত ইবাদতগুলো নিয়তের উপর নির্ভরশীল, যাবতীয় ইবাদত। যেন আল্লাহ তাআলার নবী ইন্নামাল আ'মালু সমস্ত ইবাদতকে একত্র করে বলছেন আ'মালু, এবং নিয়তকেও একত্রে বলছেন নিয়াত। তো যাবতীয় ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। সিয়াম যেহেতু একটি ইবাদত এবং একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির সবচেয়ে বড় একটি ইবাদতের নাম হচ্ছে সিয়াম। তো তার জন্য আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে এবং সিয়াম রাখার প্রস্তুতি মানসিকভাবে নিতে হবে। কেন, আর আমরা অবশ্যই মনে মনে নিয়ত করব, অন্তরে নিয়ত করব আগে থেকেই, যেন আমি সামনে সিয়ামগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য রাখতে পারি। এবং এই নিয়তের জন্য আলাদা করে কোনো শব্দ, কোনো বাক্য উচ্চারণ করা লাগবে না, কেননা নিয়তটা করার বিষয়, আর নিয়ত করতে হয় অন্তর থেকে। নিয়তকে যদি আমরা শব্দ দিয়ে বলে ফেলি তাহলে সেটা পড়া হয়ে যায়, করা থাকে না। আমাদের সমাজে যে সমস্ত নিয়তের শব্দগুলো রয়েছে, নাওয়াইতু আন আসুমা বলে, সেগুলোর ভিত্তি হাদিস এবং কোরআন সুন্নাহ এবং আইম্মায়ে কেরামদের মধ্যে থেকেও এটা পাওয়া যায় না। সুতরাং এই ধরনের শব্দ বলা থেকে আমরা বিরত থাকব, নিয়ত আমরা মনে মনে করব, মুখে বলবো না। তো সম্মানিত উপস্থিতি, এখন এই নিয়তের করার মধ্যে কিছু বিষয়গুলো আমরা উল্লেখ করছি যে কী কী বিষয় আমি আগে থেকে নিয়ত করে রাখব। তার মধ্যে এক নম্বর, আমি নিয়ত করতে পারি সিয়াম তো অবশ্যই রাখবো, এবং এরপরে আমি একটা নিয়ত করতে পারি, সেটা হলো যে আমি এই মাসে কয়েকবার, একাধিকবার কোরআনকে শেষ করব, তেলাওয়াত করে এবং সেটা বুঝে অনুধাবন করে। কারণ একবার আমি তেলাওয়াত করে শেষ করলাম, আর একবার অর্থ সহ পড়লাম, অথবা তেলাওয়াত এবং অর্থ একই সাথে পড়লাম, এটা একটা আমি নিয়ত করে রাখবো যে এই মাসে আমাকে কোরআন খতম করতেই হবে, এটা একটা নিয়ত করতে পারি। দ্বিতীয় হলো, আমি এইভাবে নিয়ত করতে পারি যে এই মাসের প্রথম থেকেই শেষ পর্যন্ত আমি সমস্ত আমলে সালেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করব এবং আল্লাহর কাছে তৌফিক চাইবো, যেন আল্লাহ আমাকে এই মাসে বেশি বেশি করে আমলে সালে করার তৌফিক দান করে। এরপরে যেখানে আমি, এরপর আমি আরও নিয়ত করতে পারি যে যেখানে যে অবস্থায় আমি সওয়াব পাওয়ার অবস্থা দেখব, হাসানাত খায়রাত যেখানে পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যেন এই কল্যাণ এবং খায়ের, কল্যাণ এবং খায়ের যেন আমি নিতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। এর পরবর্তীতে আমি আরও নিয়ত করতে পারি যে আমি এই রমাদান মাসে অন্তত পক্ষে কোনো মানুষের সাথে খারাপ আচরণ করব না, মন্দ আচরণ করব না, সবার সাথে মুআমালাত এবং হুসনু সুলুক, যেটা সুন্দর আচরণ এবং ভালো মুআমালাতের ভিতরে সবার সাথে চলব, এই বিষয়গুলো আমি নিয়ত করতে পারি। সম্মানিত উপস্থিতি, এ হলো প্রথম বিষয়, নিয়ত, নিয়তকে পরিশুদ্ধ করা এবং নিয়তের সাথে কী কী নিয়তগুলো আমরা করতে পারি, কী কী সংকল্প করতে পারি আমলের, সে বিষয়গুলো একটু বলে দিলাম। দ্বিতীয় বিষয় হলো রমাদান এবং সিয়াম সংক্রান্ত যত মাসলা মাসাইলগুলো আছে সেগুলো জানার চেষ্টা করা, রমাদান এবং সিয়াম সম্পর্কে
যে সমস্ত মাসালাগুলো রয়েছে যা জানা আমার জন্য জরুরি সেগুলো জানার চেষ্টা করা, যেমনিভাবে কি কি শর্ত পালন করতে হয়, সাহারির সময় কখন, কখন সাহারির সময় শেষ হয়, কি কি বিষয়গুলো এড়িয়ে চলতে হয়, কোন কোন বিষয়গুলো সিয়াম ভঙ্গ করে দেয়, ইফতার কখন করতে হয়, ইফতারের সাথে সম্পৃক্ত মাসালাগুলো কি রয়েছে, তারাবির সালাত কীভাবে আদায় করতে হয়, তারাবির সালাত সংক্রান্ত যে মাসালাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমাকে সামগ্রিকভাবে জানার চেষ্টা করা। সেক্ষেত্রে আমি কোনো শায়েখের দাস শুনতে পারি, অথবা বাংলাতে অনেক কিতাব রয়েছে সেগুলো পড়তে পারি। অনেক সুন্দর সুন্দর কিতাব রয়েছে, শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাউল্লাহর কিতাব রয়েছে, শেখ মুজাফর বিন মহসিন হাফেজাউল্লাহর কিতাব রয়েছে, এরপর আরও অনেকের সিয়াম সংক্রান্ত কিতাব রয়েছে, সেগুলো আমরা আপনারা তালাশ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন বাংলা ভাষাতে। কেননা প্রত্যেকটা আমলের পূর্বে আপনাকে এলেম অর্জন করতে হবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটি দোয়া সকালে পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফি'আ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা, যে হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি। তিনটা দোয়া, জ্ঞান চাচ্ছি, হালাল রিজিক চাচ্ছি এবং আমল কবুল হয় এমন আমল করার তৌফিক চাচ্ছি, এবং কবুল হয় এমন আমল করার তৌফিক চাচ্ছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রথমে এলমের কথা আছেন, কেননা এলম যদি না হয় তাহলে আপনি বুঝতে পারবেন না কোনটা হালাল রিজিক, এলমের মাধ্যমে আপনি জানতে পারবেন কোনটা হালাল রিজিক। আর তারপরে শেষে আনছেন আমল সালে, অর্থাৎ কবুল আমল, আর এর পূর্বে অবশ্যই রিজিক হালাল হওয়া শর্ত। সেই জন্য আল্লাহ নবী আমলের পূর্বে রিজিক নিয়ে আসছেন, তার পূর্বে এলেম নিয়ে আসছেন। আপনি এলেম না থাকলে জানতে পারবেন না কোনটা হালাল এবং কোনটা হারাম, এবং এলেম না থাকলে আপনি কোন আমলটা কিভাবে করতে হয় সেটাও আপনি জানতে পারছেন না। সেই জন্য আল্লাহ নবী এই চমৎকার দোয়াটি শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম চাই, হালাল রিজিক চাই এবং কবুল হয় এমন আমলের তৌফিক চাই। সেজন্য আমরা সিয়াম রাখার পূর্বে, রমাদানের পূর্বে আমরা রমাদান সংক্রান্ত মাসআলাগুলো জানার চেষ্টা করব, সেটা দার্স থেকে হোক, আলোচনা থেকে হোক, অথবা কোনো কিতাব পড়ে হোক। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যখন সিয়াম পালন করব, সিয়াম পালনের পূর্বে অবশ্যই আমরা আমাদের যে একটু আগে বললাম সে দোয়ার মধ্যে একটা বিষয় ছিল রিজিক, তো আমরা সিয়াম পালনের পূর্বে অবশ্যই আমাদের রিজিক হালাল কিনা সে বিষয়টা নিশ্চিত করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সমস্ত মানুষদেরকে বলেছেন, আইয়ুহান নাসু কুলু মিম্মা তুরজাকুনা হালালান তাইয়িবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউ মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের আলোচনা শুরুর পূর্বে এই আয়াতটি নিয়ে এসেছেন যে হে সমস্ত দুনিয়ার মানুষরা, তোমরা পৃথিবীতে যে সমস্ত হালাল এবং পবিত্র বস্তু আছে সেগুলো খাও, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, সে হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রিজিকের পরে শয়তানের কথা নিয়ে আসছেন, কেননা শয়তান আপনাকে হারাম ভক্ষণ করে অপবিত্র বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেহ হারাম রিজিক দিয়ে গঠিত হয় সেটা জাহান্নামে যাবে। তো রমাদানের আলোচনার পূর্বে আল্লাহ তাআলা এই আয়াতটি নিয়ে এসেছেন হালাল খাবারের ব্যাপারে, এবং রমজানের আলোচনা, সিয়ামের আলোচনা শেষ হওয়ার পরেও আবার হালালের ব্যাপারটি নিয়ে আসছেন, ওয়া তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা হারামভাবে একজনে একজনের সম্পদকে আত্মসাৎ করে খেও না। আর যদি আপনি হালাল রিজিক না গ্রহণ করেন তাহলে আপনার কাছ থেকে সিয়াম কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। যেহেতু আমরা সিয়ামের ব্যাপারে বলছি তাই জন্য আমরা এই বিষয়টা উল্লেখ করছি বারবার, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম এবং সুনান তিরমিজি মুসনাদ আহমদ সহ অনেকগুলো হাদিসের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন فَقَالَ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ وَقَالَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنَ الطَّيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ فَشَاهِدَ أَبْصَرَهُ ثُمَّ يَمُوتُ يَدْعُو إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فأنا يستجاب لذلك
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে মানুষেরা, তোমরা শুনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আয়াত উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ দিয়েছেন যে আদেশগুলো সমস্ত আম্বিয়া কেরাম রাসূলদেরকে দিয়েছেন, যে তোমরা হালাল রিজিক খাও, যেমনিভাবে রাসূলদেরকে দিয়েছেন একইভাবে মুমিন মুসলমানদেরকেও দিয়েছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কথা বলছেন যে একজন ব্যক্তি লম্বা সফরে রয়েছে, সে তার চুলগুলো উস্কোপুস্কো, জামা কাপড় ময়লা দূষণিত হয়ে আছে, অর্থাৎ মুসাফির অবস্থায় আছে, তার দোয়া এখন কবুল হয়ে যাবে সে দোয়া করলে। তো এই অবস্থায় সে হাতকে আসমানের উপর তুলে বলছেন হে রব হে রব, অর্থাৎ তার হাজতের কথা আল্লাহর কাছে বলছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া মা তাআমু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া উযিয়া বিল হারাম, যে তার খাবার রয়েছে সেটা হারাম, পানীয় হারাম, কাপড় পরে আছে সেটা হারাম, তার রিজিকের উপার্জনের পদ্ধতিও হারাম, তাহলে আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুল করবে? সে দোয়া কবুল করার অবস্থায় রয়েছে কিন্তু তার রিজিকটা হারাম হওয়ার কারণে তার দোয়া কবুল হচ্ছে না। তাহলে আমরা এই ব্যাপার থেকে বুঝতে পারি যে সালাত সিয়াম যে কোনো ইবাদতের ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক হব যেন আমরা হারাম রিজিক থেকে বেঁচে থাকি। এ হলো দ্বিতীয় পর্যায়, তৃতীয় প্রস্তুতি। তৃতীয় প্রস্তুতি হচ্ছে আমরা একটি নির্দিষ্ট করে রুটিন তৈরি করে নেব যে আমরা এই সামনে আমাদের জীবনে যে রমাদানটা রয়েছে সেই রমাদানটা আমি কিভাবে কাটাব, একটা রুটিন করি করে নিব। সেই রুটিনটা লিখিত হতে পারে, আপনার ব্রেনও রাখতে পারেন, একেবারে লিখিত হতে হবে ছাত্রদের মতো এমন বিষয় নয়, সেটা লিখিত অথবা আপনার ব্রেনে থাকতেই হবে। যেমন আপনি কিভাবে দিনের বেলা কাটাবেন, কিভাবে রাত্রের বেলা কাটাবেন, সাহারির পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন, তারাবি আদায়ের পরে কি করবেন, সাহারির পূর্বে কি করবেন, কোন সময়ে কোন আমলটা করবেন, সেটা আপনি একটু রুটিন করে নেবেন। উদাহরণস্বরূপ কেউ যদি কোরআন খতম করতে চায় রমাদানের মধ্যে, তাহলে তার জন্য সহজ হলো, যেহেতু দৈনিক পাঁচ অক্ত সালাত রয়েছে, পাঁচ অক্ত সালাতের মধ্যে সে যদি প্রতি ওয়াক্তে চার পৃষ্ঠা করে তেলাওয়াত করে তাহলে একদিনে ২০ পৃষ্ঠা তেলাওয়াত হবে, অর্থাৎ এক পারা কত শেষ হবে। তো এরকম করে সে ৩০ দিনে এক পারা শেষ করতে পারবে। এভাবে যদি সে নিয়ত করে যে আমি ফজরের নামাজের পরে চার পৃষ্ঠা, জোহর নামাজের পরে চার পৃষ্ঠা, আসরের পরে চার পৃষ্ঠা, মাগরিবের পরে চার পৃষ্ঠা, এশার পরে চার পৃষ্ঠা, তাহলে চার পাঁচা ২০, এক একদিনে সে ২০ পৃষ্ঠা পড়লো, তাহলে এক পারা শেষ, ৩০ দিনে তার এক কোরআন খতম হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আমলের ব্যাপারে যদি সে রুটিন করে নেয়, এটা তার জন্য উত্তম হবে। কেননা দেখা গেছে একবার যদি আপনি দেখে গেলেন ২ ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন, এরপরে পরবর্তী আরেকটা যে আমল সেটা আপনার এই ২ ঘন্টার কারণে ছুটে গেল। তো এরকম যেন না হয় আমরা সুন্দর করে একটা রুটিন করব রমাদান কীভাবে আমি কাটাবো। কেননা হতে পারে আমার এই রমাদান শেষ রমাদান না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মাত্র ৯টা সিয়াম পেয়ে রমাদান পেয়েছেন। অনেক সাহাবী আছেন যে ৫টা ৬টা, তারা এর চেয়ে বেশি পায়নি। আর আমরা আমাদের জীবনের পর থেকে, যদি আমার বয়স ২৫ হয় তাহলে আমি যদি বালেগ হ ১২ বছর ১৩ বছর বাদ দিই, তাহলে আমি অলরেডি ১৪-১৫টা সিয়াম পেয়ে গেছি, রমাদান পেয়ে গেছি। যার বছর ৪০ সে ২০-২৫টা পেয়ে গেছে। কিন্তু আমরা কি রমাদানের উত্তম আচরণ করতে পেরেছি, উত্তম ব্যবহার করতে পেরেছি? করতে পারিনি। তো এ রমাদানে যে কাজগুলো আমার দিনের বেলা না করলেই নয়, অন্য সময়েও আমি করতে পারবো, বা যে কাজগুলো এই রমাদানে না করে রমাদান পরেও করতে পারবো, এরকম কাজগুলো আমরা ইনশাআল্লাহ বাদ দিয়ে যে ইবাদতের সময় দেওয়ার চেষ্টা করব, আমল বাড়ানোর চেষ্টা করব। এভাবে আমরা আমাদের রুটিনগুলোকে সাজিয়ে নিব। এ হলো আরেকটি বিষয়। এরপরে যে বিষয়টি আমরা বলবো সেটা হলো সঠিক তাওবা। রমাদানের পূর্বে আমরা সুন্দর করে আল্লাহকে একেবারে সন্তুষ্ট করার লক্ষ্যে, দিলকে পরিষ্কার করার লক্ষ্যে, পাপ থেকে ফিরে আসার উদ্দেশ্যে আমরা তাওবা করব, তাওবায়ে নাসুহা করব। পরিপূর্ণ যে তাওবা, সন্তুষ্ট করার তাওবা, তাওবার হক আদায় করে আমরা আমাদের জীবনে যে সমস্ত গুনাহ কথাগুলো করেছি, বাকি ১১ মাসটি যা আমাদের জীবন থেকে চলে গেছে, সে থেকে ফিরে এসে নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসা, তাওবা অর্থই হলো আল্লাহর দিকে ফিরে আসা। তো আমরা আমাদের পাপ থেকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য নিজেদেরকে পরিশুদ্ধ করব, যাতে করে আমরা সামনের ইবাদতটাকে, ইবাদতের হক আদায় করে রমাদানকে উদযাপন করতে পারি, রমাদানে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, রমাদানকে যেন জান্নাতে যাওয়ার পাথেও বানাতে পারি, সেই জন্য আমরা পরিপূর্ণ তাওবা করে ফিরে আসব।
কেননা তাওবা যদিও সমস্ত মুসলিমদের উপর সর্ব অবস্থায় ওয়াজিব, অন্য অন্য সময় হলো, কিন্তু রমাদান কেন্দ্রিক একটা তাওবা, এটা একটা ফুরসত, এটা একটা সুযোগ যাতে করে আমরা রমাদানকে সুন্দরভাবে লালন পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়, সেই জন্য আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার ব্যাপারে তো আমাদেরকে বলেছেন সূরা নূরের মধ্যে যে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, যাতে করে তোমরা সফল হতে পারো। তাহলে আমরা রমাদানে সফল হওয়ার জন্য এর পূর্বে নিজেদেরকে আল্লাহর দিকে ফিরে আসবো, তওবা করবো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রত্যেক দিন তওবা করতেন, কেননা আল্লাহ নবীর তওবা সম্পর্কে সাহাবি বলছেন আগার ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। সহিহ মুসলিমের 2702 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে, হে মানব সম্প্রদায়, তোমরা বেশি বেশি আল্লাহর দিকে তওবা করো, কেননা আমি আল্লাহকে প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি 100 বেশি বার, অন্য হাদিসে 70 বারেরও বেশি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের গুনাহ খাতা মাফ হওয়ার পরেও যদি 100 বার 70 বার তার বেশিও তওবা করে, তাহলে আমাদের কতবার তওবা করা উচিত? তো সম্মানিত প্রিয় ভাই, আমরা আমাদের রমজানের প্রস্তুতি হিসেবে বেশি বেশি তওবা করতে থাকবো এখন থেকেই। এরপরে যে বিষয়টি আমরা করবো রমজানের প্রস্তুতি স্বরূপ, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। কী দোয়া করবো? সালাফদের থেকে সালফে সালিন যারা রয়েছেন তারা দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিম লি রমাদান ওয়া তুসাল্লিমহু মিন্নি মুতাকাব্বালা। যে আল্লাহ, আপনি আমাকে এখন থেকে যে 4-5 দিন বা সালাফদের থেকে একটা প্রমাণিত যারা তারা 6 মাস পূর্বে রমাদানে পৌঁছানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তা আমাদের সামনে যে কয়েকদিন বাকি আছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো প্রতি সালাতের পরে অথবা তাহাজ্জুদের সময়, যে আল্লাহ আমাদেরকে আপনি রমাদান পর্যন্ত হেফাজত রাখুন, রমাদানের ভিতরে আমাদেরকে হেফাজত করুন, এবং রমাদানের মধ্যে এমন আমল করার তৌফিক দিন যে আমলটা কবুল হয়। এরকম বেশি বেশি আমরা আল্লাহর কাছে দোয়া করবো যাতে করে আমরা রমাদানে বুঝতে পারি। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। এগুলো পঞ্চম নাম্বার। এরপরে ষষ্ঠ আমরা বলবো যে রমাদানের আগমনে খুশি হওয়া। আমরা অনেক বিষয়, অনেক দিবস, অনেক কিছু, অনেক অনুষ্ঠান আসলে আমরা খুশি হই, মানুষের একজন একজনকে খুশি বিতরণ করি, ফেসবুকে মেসেজ পাঠাই, হোয়াটসঅ্যাপে, টুইটারে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তাদেরকে উইশ করে থাকি, শুভেচ্ছা জানিয়ে থাকি। অথচ রমাদান আমাদের জন্য একটা বরকতময় এবং কল্যাণ এবং আল্লাহর রহমত এবং অনুগ্রহ, এর মাধ্যমে আমাদের খুশি হওয়া উচিত এবং অপরকে শুভেচ্ছা জানানো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী, আপনি বলেন যে আল্লাহর পক্ষ থেকে যখন রহমত, বরকত, নিয়ামত আসবে তখন তারা যেন সে খুশি হয়। তো আল্লাহর পক্ষ থেকে যে আমাদের কাছে রমজান আসছে, এর থেকে বেশি খুশি আর এর থেকে বেশি নিয়ামত এবং আল্লাহর অনুগ্রহ আর কী হতে পারে? এই আয়াতগুলো আরব উলামায়গণ এই আয়াতকে রমাদানের ক্ষেত্রে ব্যবহার করেন, রমাদানের খুশি বিতরণের জন্য ব্যবহার করেন। আর দুঃখজনক ব্যাপার হলো আমাদের দেশের তথাকথিত সুন্নি নামের ভাইয়েরা তারা এই আয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে দলিল হিসাবে পেশ করেন যে নবী আমাদের কাছে এসেছেন, এটা রহমত, সেজন্য আমরা আল্লাহর এই আয়াতকে দলিল হিসাবে উৎসব উদযাপন করি, মাআজ আল্লাহ। আর এই আয়াতকে আরব উলামায়ে কেরাম ব্যবহার করেন রমাদান, ঈদ এই সমস্ত বিষয়ে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং রহমত পেলে সেটা যেন আমরা সন্তুষ্ট হই, খুশি প্রকাশ করি, আমরা শুক্রিয়া আদায় করি। তো এরপরের বিষয় হলো আমরা একে অপরকে এই খুশি যে একে অপরকে সেটা জানাবো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের খবর জানাতেন। এবং এখন যে হাদিসটি উল্লেখ করবো, এটা সমস্ত উলামায়ে কেরামদের মতে এটাই হলো ভিত্তি যে রমাদানের সুসংবাদ মানুষকে দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, সুনান নাসাঈতে হাদিসটি এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান আসতেন তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান মাস এসেছে, শাহরুন মুবারক, এটা একটা বরকতময় মাস, ফরাদাল্লাহু আযযা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু,
এই মাসে আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, এই মাসে আসমানের দরজা খুলে যায়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, মারাদাতুশ শায়াতিন, এরপরে এই মাসে শয়তানকে শিকলবদ্ধি করা হয়। ওয়া ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই কল্যাণ থেকে মাহরুম হয়ে যায় সে একেবারেই মাহরুম। তো এই হাদিস হলো ভিত্তি যে আমরা একে অপরকে রমাদানের শুভেচ্ছা জানাবো। তো সেক্ষেত্রে আমরা রমাদান মুবারক বলতে পারি, তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম বলতে পারি, অথবা তোমার জন্য আল্লাহ এই মাসের আমলকে সহজ করে দেখ, এই মাসের ইবাদতকে সহজ করে দেখ, বিভিন্নভাবে শুভেচ্ছা জানাতে পারি, যেগুলো কোরআন হাদিসের বহির্ভূত না হয়, এরকম যেন না হয়ে যায়। সেই ক্ষেত্রে খেয়াল রাখবো যে রমাদান মুবারক, অথবা তোমার জন্য রমজান কল্যাণময় হোক, এই সমস্ত ভাষা বলে আমরা কল্যাণ করতে পারি, শুভেচ্ছা জানাতে পারি। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো আমরা আজকে যা বললাম যে বিষয়গুলো, রমাদানের নিয়ত করা, নিয়ত করে শুদ্ধ করা, নিয়তের ভিতরে কী কী আমল করবো সেই বিষয়ে নিয়তগুলো আগে থেকে ঠিক করে নেওয়া, নিয়ত মধ্যে মনে মনে ইচ্ছা করা, এরপরে রমাদান সংক্রান্ত মাসলা মাসাইলগুলো জানা, তারপরে হালাল রিজিক খাওয়া, হালাল রিজিক নিশ্চিত করতে হবে রমাদানের পূর্বে, সিয়ামের পূর্বে, তারপরে একটা রুটিন তৈরি করা যে কী কী বিষয়ে কীভাবে আমি আজকের এই মাসের রমজানটা কাটাবো সেই ব্যাপারটা নিশ্চিত করা, তারপরে তাওবা করা রমাদানের পূর্বে, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাফ চাওয়া, ষষ্ঠ নম্বরে বেশি বেশি দোয়া করা, আল্লাহ যেন রমাদান পর্যন্ত হায়াত দেয়, রমাদানের ভিতরে হায়াত দেয় এবং নেক আমল করার তৌফিক দেয়। এরপরে হলো রমাদানের এই নিয়ামতে সন্তুষ্ট হওয়া, খুশি হওয়া, খুশি প্রকাশ করা, আল্লাহ শুকরিয়া আদায় করা। এরপরে হচ্ছে রমাদানে একে অপরকে শুভেচ্ছা বার্তা এবং তার জন্য দোয়া করা। তো আমাদের এই প্রস্তুতিগুলো হচ্ছে আমল কেন্দ্রিক, ইমান কেন্দ্রিক এবং তাকওয়া কেন্দ্রিক, এর ভিতরে থেকে আমাদের রমাদানের প্রস্তুতি নিতে হবে। আমাদের সমাজে আজকে রমাদানের প্রস্তুতিগুলো কীভাবে হয় দেখেন, যারা ব্যবসায়ী, ধরেন তেল ব্যবসায়ী, সে তেলকে মজুদ করে রাখবে যেহেতু রমাদানে অনেক বেশি তেলের ব্যবহার হবে। যারা মুদির দোকানদার সেরা, তারা বুট, ছোলা, চিনি, ভেষজ এই সমস্ত বিষয়গুলোকে গুদামজাত করে রাখবে, কারণ সামনে তারা রমাদান, রমাদানে ভালো একটি ব্যবসা করতে হবে। এরপরে যারা আমাদের নেতৃস্থানীয় লোক রয়েছে, তারা রমাদান কেন্দ্রিক কোথায় একটা প্রোগ্রাম দিতে দেওয়া যায়, কোথায় একটা ইফতার মাহফিল দেওয়া যায় করে তাদের দলের প্রচারণা, তাদের ভোট চাওয়া, তাদের দলকে শক্তিশালী করা, এই সমস্ত চিন্তা ফিকিরে তারা রমাদান নিয়ে আছে। এরপরে ধরেন মিডিয়াগুলো অথবা নাটক সিনেমা, যারা নাট্যকার, সিনেমা তৈরি করে, অ্যাড মেকার, তাদের চিন্তা হলো কি রমাদান কেন্দ্রিক একটা অ্যাড তৈরি করা, রমাদানে একটা সিরিয়াল তৈরি করা, রমাদান ঈদের প্রস্তুতি শুরু, রমাদানের ভিতরে সুন্দর একটি নাটক অথবা তাদের পছন্দ অনুযায়ী, তাদের কথা অনুযায়ী সুন্দর, এরপরে সিনেমা, এই সমস্ত বিষয়ে মানুষরা রমাদানকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে। যারা প্রবাস জীবনে আমাদের ভাইয়েরা অধিকাংশ দেখবেন, তারা রমাদানে দেশে টাকা পাঠাতে হবে, সামনে ঈদ আসতেছে, বাচ্চা আছে, ছেলে আছে, মা বাবা, তাদেরকে সুন্দর একটি ঈদ উপহার দেওয়া, এই জন্য রমাদানে বেশি বেশি পরিশ্রম করা, দেশেও যারা এরকম কাজ করে তারাও এরকম চিন্তা। তো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে আমাদের রমাদানের প্রস্তুতি সাধারণভাবে বা স্বাভাবিকভাবে, কিন্তু আমাদের রমাদানের প্রস্তুতি হওয়া উচিত ছিল ইমান কেন্দ্রিক, আমল কেন্দ্রিক, তাকওয়া কেন্দ্রিক, কীভাবে ইমানকে বৃদ্ধি করবো, আমলের পরিমাণ বাড়াবো এবং তাকওয়াকে বৃদ্ধি করবো, তাকওয়া অর্জন করবো। তো আমাদের প্রস্তুতি হবে ইমান কেন্দ্রিক এবং আমল কেন্দ্রিক। যদি এই রমাদান পাওয়ার পরও আমরা ইমান এবং আমল না বাড়াতে পারি, তাকওয়া অর্জন করতে না পারি, জান্নাত থেকে বা জান্নাতে যেতে না পারি, জান্নাত থেকে বাঁচতে না পারি, তাহলে আমরা হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত রমাদানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা এখানেই শেষ করবো একটি হাদিস বলে, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কল আলী জিব্রিল, রাসূল সাল্লাল্লাহু আমাকে জিব্রাইল বললেন, রাগিমা আনফু আব্দিন أدرك أبويه أو أحدهما لم يدخله جنة قلت آمين قال رسول الله আমাকে জিব্রাইল বলল যে ওই বান্দার ধ্বংস হোক যে তার বাবা মা দুইজনকে অথবা একজনকে পেল কিন্তু তারা জান্নাতে প্রবেশ করতে পারল না। আল্লাহ নবী বললেন, আমি বললাম আমিন। এরপরে জিব্রাইল বললেন যে সেও ধ্বংস হোক, دخل عليه رمضان لم يغفر له فقلت آمين, তার কাছে রমজান আসলো অথচ সে
তার জিন ওনাকে মাফ করাতে পারলো না, আল্লাহ নবী বলছেন আমিন। তাহলে আমরা যেন সেই আল্লাহ নবী যাদের উপরে লানত আমিন বলেছেন, জিব্রিল নিয়ে আসা মানে আল্লাহর পক্ষ থেকে ওহি, জিব্রিল নিজ থেকে কিছু বলবে না, তো আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে লানত আর আল্লাহ নবী যেটাকে আমিন বলেছেন, আমরা যেন সেই সমস্ত হতবাগাদের অন্তর্ভুক্ত না হই। আমরা যেন এই রমাদানকে পেয়ে গুনাহ মাফ করাতে পারি, রমাদানের পূর্ব সমস্ত প্রস্তুতিগুলো সেরে নিতে পারি, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে দিক আমিন। আজকের প্রস্তুতি স্বরূপ এই আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী সময়ে রমাদানের ভিতরে হয়তো রমাদান কেন্দ্রিক আমরা আলোচনা নিয়ে ইনশাআল্লাহ আবার হাজির হব। আল্লাহ আমাদেরকে আজকের আলোচনা আগে আমাকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন হাযা মা ইনদি ওয়া লিল মুমিনিন আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।